হবিগঞ্জের রাজবীরগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবে তিনজন নিহত হয়েছে। পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার 23 জুলাই সন্ধ্যা 6টায় রাজবীরগঞ্জ উপজেলার বিরাট গ্রাম থেকে 50 জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা কিশোর জেলার মিঠামান উপজেলার মালিকের দরগা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘরদায়ের হাওরে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে পানিতে ডুবে জুম্মত আলীর পুত্র ইদ্রিস মিয়া, ইস্তার আলীর স্ত্রী আমিনা বেগম ও কদর আলীর 1.5 বছরের শিশুপুত্র রোমান মিয়া নিহত হয়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীর উঠতে সক্ষম হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বকর চৌধুরী হতাহতের ঘটনা নিশ্চিত করেন।